হয়েছে। এবার আসি, এই হচ্ছে, এটা দেখতে আমার কাছে এটা কোনো ক্লাসি চেহারার প্রোডাক্ট না, বাট ইটস ওকে, রাফ ইউজের জন্য ঠিক আছে। এখানে ছোট্ট একটা পিঙ্ক টেনে খুলবার জন্য একটা প্যাক আছে, ছোট্ট একটা ফিতের মতো আছে। আচ্ছা, এখন আমি পাম্পের কথা বলি। পাম্পটা এরকম, এটা আমি প্রথমবারের মতো পাম্প করতে যাচ্ছি। ওকে, কাজ করছে না, এই কাজ করেছে, এই হচ্ছে প্রোডাক্ট। উপরে না লাগলে কিছু বোঝা যাবে না। আচ্ছা, আমি প্রথমে একটা জিনিস বলি, আমার একটা ফিলিং হচ্ছে, এটা খুব লাইট ফিলিং, এটা ভারী নয়, খুবই লাইট ফিলিং। নাম্বার ওয়ান, ভারী ফিলিং নেই, গরমের জন্য খুব ভালো জিনিস। আমার কাছে এইটা, এই প্রোডাক্টটা উতরে গেছে আমার কাছে। এটা পরীক্ষা, আমি আগেই বলেছি, বিদেশিরা যখনই না বলে আমি সেটা ধরি, কারণ আমাদের জন্য সেটা ঠিক আছে। কালারের ডিফারেন্স আমার মনে হয় বোঝা যাচ্ছে, 50 SPF কেন বলা হয়েছে সেই হিসেবে বোঝা যাচ্ছে। আমি আরেকবার পাম্প করি। ও আচ্ছা, পাম্প করার প্রয়োজন নেই, অলরেডি প্রোডাক্ট কিছু বাইরে আছে। আমি এবার একটা ক্লিন জায়গায় একটু নিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে, আমি নিয়েছি যতটুকু ওখান থেকে নেওয়ার কথা। আর এই হচ্ছে ব্লেন্ড করার পর, আই থিঙ্ক এটা খুবই একটা ভালো টিন্টেড ময়শ্চারাইজার, খুবই ভালো আমার মতে। এটা সামান্য একটু গ্লেজ এফেক্ট আছে, যেহেতু এটা SPF 50, আমি এর আগে ল্যাকমে ইউজ করেছি, ল্যাকমেতে SPF 50 ছিল এবং সেটার ফিনিশও এরকমই এসেছিল। কাজে আমি বলবো ইট ইজ এ গুড প্রোডাক্ট, এবং অ্যাভেলেবিলিটির দিক থেকে ইটস প্রিটি অ্যাভেলেবল, কারণ এটা একটি ড্রাগ স্টোর প্রোডাক্ট। এবং আমি এটি দুটো নিয়েছি জাস্ট একটা অন টেস্ট রান করার জন্য, কারণ আমাদের গরমকাল পড়তে যাচ্ছে এবং আপনারা সবাই জানেন এটা কী ধরনের গরম হবে। এবং আমাদের জন্য লাইট ফিল করা, সাথে স্কিন ময়শ্চারাইজড রাখা, রোদ থেকে বাঁচা, অনেক ব্যাপার আছে। সো আই থিঙ্ক আপনারা কালারের ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন, আমার হাতে যে পর্যন্ত লাগিয়েছি দেখা যাচ্ছে সেটা। বাট ইট ইজ এ গুড প্রোডাক্ট ফর সামার, আপনাদের জন্য আমার সাজেশন থাকবে, হ্যাঁ এটা আপনারা নিতে পারেন। তবে হ্যাঁ, প্লিজ বি কেয়ারফুল, আমার চামড়ার যারা আছেন কেউ ভুলেও এটি আমি কিনেছি লাইট টু ন্যাচারাল, একটু গাঢ় রং আমার থেকে যাদের, আমি উজ্জ্বল শ্যামলা। কাজেই আইদার লাইট টু ন্যাচারাল নেন অথবা ন্যাচারালের পরে সেটা, এটা বোধহয় এটার পরে আরও দুটো শেড আছে, একটা হচ্ছে বোধ হয় ডিপ বা ডার্ক, আরেকটা হচ্ছে গিয়ে না ডার্ক বোধ হয় শেষেরটা, এটার পরে আরও দুটো আছে আমার এতটুকু মনে পড়ছে। তবে আমার কাছে মনে হয়েছে যে মনে হয়েছিল এটা সঠিক, দেখা যাচ্ছে এটা সত্যিই সঠিক। আপনাদের জন্য আমার সাজেশন থাকবে, কেনার সময় দেখি কিনুন, আমার থেকে হালকা রং যাদের, আমি এমনকি শ্যামলাদেরও এটাই ব্যবহার করতে বলতে পারি। যারা ফর্সার দিকে তারা আপনারা লাইট কালারটা ইউজ করতে পারেন, খুবই ভালো জিনিস, এবং আপনাদের গরমকালটা ভালো কাটুক, পুরে ছাই হওয়ার চাইতে আমি মনে করি আগের থেকেই প্রোটেকশন নিয়ে রাখা ভালো। এবং গন্ধের ব্যাপারে বলবো, খুবই লাইট স্মেল, খুবই 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 লাইট স্মেল,
বিরক্তিকর কোনো স্মেল নেই বা এমন কোনো সেন্টেড জিনিস নেই যেটা বিরক্তি উৎপাদন করবে, বাট খুব আরামসে ব্যবহার করা যায় এবং খুবই লাইট। ওকে, থ্যাংক ইউ, এটাই ছিল আমার টিন্টেড ময়শ্চারাইজারের রিভিউ। থ্যাংক ইউ।